এবং পরিচালক সহ সকলকে কিভাবে বহির্বিশ্ব থেকে বিতাড়িত করেছে, তাই আমি বলতে চাই তিলে তিলে এসবের জবাব এই দেশের জনগণ দেবে। আপনারা দেশবাসী মুখ খুলুন, আপনারা মুখ খুলুন, মুখ খুলতে হবে। এই সরেজানি হাসিনার কথা বলতে হবে, তাদের অত্যাচারিত শাসনের কথা তুলে ধরতে হবে। এই সরকারকে যে দেশনেত্রীকে এইভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। এই আমাদের এই নেত্রীর যে 17 কোটি মানুষের নয়নের মণি দেশনেত্রী, তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর যদি কোনো কিছু হয় এই দেশের জনগণ আপনি শেখ হাসিনাকে ক্ষমা করবেন না। আরো বলতে চাই যে আপনি একজন মহিলা, উনি একজন মহিলা, আপনার কি বিবেক নাই? আপনার কি কোনো ওনার জন্য কোনো রকম কোনো খারাপ লাগে না? আপনারও তো সে খারাপ অবস্থা হইতে পারে, তাই বলবো এই দেশের মাটি ও মানুষের সেই নয়নের মণি জন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক কষ্ট দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন, আর কষ্ট দিবেন না, আর কষ্ট দিবেন না, দেশের মানুষ আপনাকে ক্ষমা করবেন না। তাই এখনো সময় আছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাহিরে পাঠানো হোক এবং তাকে মুক্তি দেওয়া হোক। এই দেশের জনগণ তিলে তিলে আপনার এসবের জবাব দিবে। আমরা যারা রয়েছি আমাদের আজকে ঘরে বাহিরে আমরা আছি, আমাদের মনে কোনো শান্তি নাই। আমাদের নেত্রীকে তিলে তিলে মৃত্যুর দিকে আপনি এগিয়ে দিচ্ছেন, এটা কোনো অবস্থাতে এই দেশের জনগণ মানবে না এবং আপনাকেও ক্ষমা করবে না। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা যে যেখানেই থাকেন না কেন এই ব্যাপারে আপনারা সোচ্চার উঠান, এ ব্যাপারে আপনারা মুখ খুলুন। দেশবাসীকে আজকে বিনয়ের সহিত বলতে চাই যে আপনারা এ ব্যাপারে মুখ খুলুন, আপনারা কথা বলুন, কারণ এভাবে এইটা চলতে পারে না। আপনারা দেখেছেন যে সেই ইচ্ছাকৃতভাবে এই দেশকে আজকে তিলে তিলে শেষ করে ফেলছে এবং আমাদের শত শত নেতা কর্মীকে খুন এবং গুম করে ফেলছে। আপনারা দেখেছেন তাদের যে প্রশাসনের 7-7 জন যে প্রশাসনের যে, তাই আমরা মহিলা দল আমাদের সবাইকে নিয়ে এই বাংলাদেশে যে যেখানে আছেন না কেন আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা আওয়াজ তুলি যে স্বৈরাচারীর আওতায় এইটা চলতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুশিক্ষা চাই। সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে এই বিজয় র্যালির 16 ডিসেম্বর দিনে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, সবাই সত্যি কথা বলুন, সবাই আওয়াজ তুলুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে হয়। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। খালেদা জিয়ার কিছু হলে, খালেদা জিয়ার কিছু হলে, খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মুক্তি 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 চাই। সকলকে অনেক ধন্যবাদ, সালাম আলাইকুম।